কদিনের অপেক্ষা কাতারে বসছে ফুটবল বিশ্বকাপের 22তম আসর শেষ কৃত্যের এই লড়াইয়ে মাঠে নামবে 32টি দল আর স্টেডিয়ামে হবে 64টি ম্যাচ খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কাতারের আইকনিক স্টেডিয়ামগুলোর একটি হচ্ছে খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম স্টেডিয়ামটি পথে চলা শুরু হয় 1976 সালে বিশ্বকাপ সামনে রেখে 2017 সাল থেকে সংস্কার কাজ শুরু হয় 45,500 আসন বিশিষ্ট এই স্টেডিয়ামের এখন অপেক্ষা বিশ্বকাপের বাসি আজারুদ স্টেডিয়াম 2019 সালে আমেরিকা ফাইনাল দিয়ে যাত্রা শুরু হয় আজারুদ স্টেডিয়ামের 40,000 দর্শক ধারণ ক্ষমতা নিয়ে বিশ্বকাপ মাতানোর অপেক্ষায় আছে এই স্টেডিয়াম এডুকেশন সিটি স্টেডিয়াম দোহা থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত এডুকেশন সিটি স্টেডিয়াম 2003 সালে এই স্টেডিয়ামে যাত্রা শুরু বিশ্বকাপ সামনে রেখে ব্যাপক সংস্কার আনা হয় 40,000 আসন বিশিষ্ট এই স্টেডিয়ামে এদিকে বিশ্বের সবচেয়ে পরিবেশ বান্ধব স্টেডিয়ামগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে আলকমামা স্টেডিয়াম দোহার জমকালো স্কাইলাইন থেকে 12 কিলোমিটার দক্ষিণে অবস্থিত আলকমামা স্টেডিয়াম কাতারের স্থপতি ইব্রাহিম এম জাইদা 40,000 ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে নকশা করেছেন আর দেশে টুপি পরা লোকের মাথার আকৃতিতে তৈরি হয়েছে স্টেডিয়ামটি রুসাইল স্টেডিয়াম এই বিশ্বকাপের সবচেয়ে আলোচিত রুসাইল স্টেডিয়াম এটি কাতারের সবচেয়ে বড় এবং বিশ্বকাপের মূল স্টেডিয়ামগুলোর একটি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে 80,000 ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে গ্রুপ পর্বে ভিন্ন ভিন্ন ম্যাচে এই মাঠে খেলতে নামবে ব্রাজিল আর্জেন্টিনা ও পর্তুগালের মতো হট ফেভারিট দলগুলো আলবাইত স্টেডিয়াম লুসাইল স্টেডিয়ামের পর সবচেয়ে বেশি চোখ থাকবে আলবাইত স্টেডিয়ামের দিকে স্টেডিয়ামটি জুড়ে বিশালাকার তাঁবুর আকৃতির কাঠামো রয়েছে 60,000 ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামের নকশা কাতারের অতীত ও বর্তমান ঐতিহ্যকে তুলে ধরেছে স্টেডিয়াম 974 হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিনিট দুয়েকের দূরত্বে 974 স্টেডিয়াম এখান থেকে উপসাগরীয় উপকূল এবং পশ্চিম উপসাগরীয় আকাশচুম্বী ভবনগুলো মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় আশ্চর্যের বিষয় হচ্ছে বিশ্বকাপের পরই ভেঙে ফেলা হবে এই স্টেডিয়াম আহমেদ বিন আলী স্টেডিয়াম 2003 সালে যাত্রা শুরু করা এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ছিল 21,000-এর মতো বিশ্বকাপ সামনে রেখে সংস্কারের মাধ্যমে 50,000 দর্শকের আসন হবে এই মাঠে স্টেডিয়ামটিতে কাতারের সংস্কৃতির প্রতিফলন ঘটেছে কাতার বিশ্বকাপ সামনে রেখে আলোচনার কেন্দ্রে ছিল এই আর্ট স্টেডিয়াম অপেক্ষা কি হচ্ছে দর্শকের আগামী এক মাস ফুটবলের এই মহাযজ্ঞে রচিত হবে আনন্দ ও বেদনায় ভাসার উপাখ্যান আমাদের এই কন্টেন্টটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন এছাড়া লাইক ও শেয়ার করতে ভুলবেন না